আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন। আজকে আমি শাপলা দিয়ে বড়া বানাবো আর সেই ভিডিওটি আপনাদের সবার সাথে শেয়ার করব। এই তো শাপলা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আরেকটি বাটির মধ্যে ব্যাটার তৈরি করার জন্য বেসন আর চাউলের গুঁড়ো নিয়ে নিয়েছি। এখন একে একে সব মশলাগুলো আমি দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, আর তারপর দিয়ে দিব রসুন বাটা আর লবণ। সব মশলাগুলো দিয়ে দিয়েছি, এখন পানি দিয়ে দিব। এই তো আমি ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এই যে আগে থেকে কেটে রাখা শাপলাগুলো, এখান থেকে 4-5 টুকরা শাপলা নিয়ে আমি একটি কাঠির মধ্যে গেঁথে নিব। আমার একটা বানানো প্রায় শেষ, এভাবে আমি আরো কয়েকটা বানিয়ে নিব। এই তো আমি কয়েকটা বানিয়ে নিয়েছি। এখন এগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর তেলে ভেজে নিব। আর তেলে ভাজা শেষ হলেই তৈরি হয়ে যাবে মজাদার শাপলার বড়া। তাহলে ভিডিওটি সবাই দেখতে থাকেন, আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আজকে যারা নতুন আমার ভিডিও দেখছেন, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের জানাই অনেক ধন্যবাদ। আর আশা করি এভাবে সবসময়ই পাশেই থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।